আরো জোরালো হচ্ছে জুনিয়রদের আন্দোলন। যে আন্দোলন জুনিয়র চিকিৎসকেরা করছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে, সেই আন্দোলন আরো জোরালো হচ্ছে এবার। এবার এগারো দিন পার হয়ে গিয়েছে ধর্মতলার অনশন, কিন্তু এখনো পর্যন্ত অনুর জুনিয়র চিকিৎসকেরা, আপনারা জানেন যে একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন এই অনশনরত অবস্থায়, কিন্তু অন্যদিকে কিন্তু এই অনশন তারা চালিয়ে যাচ্ছেন। অনশনে অনুর রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে সেখানকার কি ছবি? জুনিয়র চিকিৎসকদের অনশনের 10 দিন পার, 252 ঘন্টা চলছে তাদের অনশনের। আমি একবার ছবিটা দেখাবো। গতকালই রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী তারা নতুন ভাবে অনশনে যোগ করেছেন, এবং তার আগে আরো যেসব জুনিয়র চিকিৎসকরা অনশন করছিলেন তাদের মধ্যে ধর্মতলা থেকে যারা অনশন করছিলেন সেই অনশন মঞ্চ থেকে 4 জন, এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে 2 জন, তারা ইতিমধ্যে হাসপাতালে রয়েছেন, তাদেরও শারীরিক অবস্থা স্থিতিশীল না। এবং যারা এই অনশন মঞ্চে এখনো পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছেন তারা এখনো পর্যন্ত তাদের 10 দফা দাবি এবং অভয়ের বিচার চায়, এই দাবি নিয়ে তারা তাদের লড়াই জারি রেখেছেন। তাদেরও কিন্তু শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি হচ্ছে, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তাদের যে প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারও কিন্তু যত সময় যাচ্ছে তত সময়ের সাথে সাথে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং তার পাশাপাশি যে ছবি আমরা প্রত্যেকদিন অনশন মঞ্চে দেখতে পাই, যে জুনিয়র চিকিৎসকদেরকে সমর্থন জানাতে সিনিয়র চিকিৎসক এবং তার পাশাপাশি নাগরিক সমাজ তারাও কিন্তু প্রতীকী অনশন করেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তাদের যে প্রতীকী অনশন সেই প্রতীকী অনশন করেন, কারণ তাদের দাবি যে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছেন সেই 10 দফা দাবি ন্যায্য এবং অভয়ার বিচার চায়, এই দাবি নিয়ে তাদেরও যে প্রতীকী অনশন সেই প্রতীকী অনশন কিন্তু চলবে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি। আমি একটু কথা বলবো, আজকে 10 দিন পের হয়ে গেল, কাল আমরা দেখলাম রেড রোডের বুকে কার্নিভাল হলো, উৎসবের একটা মুহূর্ত, কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা 10 দিন ধরে অনশনে বসে রয়েছেন, কোন রকম ভূমিকা দেখা যাচ্ছে না কোনো পক্ষেরই তরফ থেকে। কি বলবেন? দেখুন, এই মুহূর্তে বলার মতো তো আমি সবই দেখতে পাচ্ছি না, কারণ এতদিন ধরে আমরা জাস্ট আমাদের একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এই এত নৃশংস ঘটনার পরেও এখনো যে রাজ্য সরকার মুখে কুলু পেটে বসে আছে এটার প্রতিকার জানাই, এখনো আমরা রয়েছি সহযোগ দ্বারা সবাই, আমরা যতক্ষণ পারবো ততক্ষণ ডাক্তারদের পাশে রয়েছি। এখন চলছে আমাদের 12 ঘন্টা করে প্রতীক অনশন, আমিও তার মধ্যে একজন, আশা করবো যে হয়তো ভবিষ্যতে আমরা সুযোগ দেখতে পাবো। সবার কিন্তু একটাই প্রশ্ন, 10 দিন পার, তারপরও কি এখনো পর্যন্ত রাজ্য সরকার মুখে কুলু পেটে রয়েছে, এই প্রশ্নই কিন্তু সবাই বারবার করছেন। আরো বেশ কিছু প্রতীকী অনশনকারী রয়েছে, 10 দিন পার দেখা যাচ্ছে, যেখানে একদিকে রেড রোডে কার্নিভাল করা হচ্ছে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা অনশনে বসে রয়েছে তাদের দাবি নিয়ে, যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো তার বিচার চায় এই দাবি, এবং তার সঙ্গে 10 দফা দাবি নিয়ে তাদের অনশন চলছে। কিন্তু সরকারের তরফ থেকে বারবার বৈঠক করা হলো, এখনো পর্যন্ত তাদের দাবি নিয়ে কোনো সদুত্তর পাওয়া গেল না। কি বলবেন? দেখুন, প্রথম দিন থেকেই তো সরকার কোনো রকম সদিচ্ছা দেখাননি, ক্রাইম সিনটা পুরোটা লোপাট করলেন, যারা লোপাট করলেন তারা আমাদের সহ নাগরিক হিসেবে এখনো চারদিকে ঘুরে বেড়াচ্ছেন। সে হতে পারেন যে তিনি ফরেন্সিক এক্সপার্ট, কাউকে কাউকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট করে দেয়া হলো, আরও তো যারা উত্তরবঙ্গ লবির যে সমস্ত ডাক্তারবাবুরা ছিলেন তারা প্রত্যেকে মিলে ওই ক্রাইম সিনটা লোপাট করল, যে কোনো রকম কোনো সংস্থা এসে যে যারা আসল দোষী তাদেরকে ধরতেই পারবে না। আমার জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কখনো রাজভবন অভিযান, কখনো তারা মানববন্ধন করছেন, কখনো আবার মিছিলে নামছেন, তবে তাদের যে অনশন সেই অনশন নিয়ে এখনো পর্যন্ত তাদের যে 10 দফা দাবি পূরণ করতে হবে সেই দাবি নিয়েও কোনো সদুত্তর তারা রাজ্য সরকারের তরফ থেকে পেল না। তবে তাদের পাশে রয়েছে নাগরিক সমাজ, সিনিয়র চিকিৎসকরা যারা প্রত্যেক দিন এখানে আসছেন এবং যারা অনশন করছেন তাদের মনে সাহস জোগাতে তারাও প্রতীকী অনশন করছেন। তারা বলছে যতদিন না পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাদের অনশন তুলে নেন এবং তাদের যে 10 দফা দাবি সেই 10 দফা দাবি পূরণ হয় ততদিন পর্যন্ত তারাও ঠিক এভাবেই জুনিয়র চিকিৎসকদের পাশে বসে 12 ঘন্টার যে প্রতীকী অনশন সেই প্রতীকী অনশন চালিয়ে যাবে। ধন্যবাদ প্রীতি। যেমনটা আপনাদের জানাছিলাম, আপনারা জানেন আজ ধর্মতলার অনশনের
11 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অনুর জুনিয়র চিকিৎসকেরা একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেও কিন্তু অনশন তারা চালিয়ে যাবেন, এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।